নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি বাগুইয়াটিতে। বাগুইয়াটির হেলামোরতলা অঞ্চলের মধ্যে একদম রেডি টু মুভ একটি প্রপার্টি ইনফরমেশন আজকে আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। G+4 বিল্ডিং, এবং এর মধ্যে কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে সেকেন্ড আর থার্ড, G+4 ঠিকই শুনেছেন, G+4-এর মধ্যে সেকেন্ড আর থার্ড ফ্লোরটা কিন্তু এই মুহূর্তে 2BHK-টা অ্যাভেলেবেল রয়েছে। আর থ্রি বিএচকে যেটা আছে সেটা কিন্তু টপ ফ্লোর বা ফোর্থ ফ্লোরেতে অ্যাভেলেবেল রয়েছে। 2BHK-টা হচ্ছে 850 স্কোয়ার ফিট, 3BHK-টা হচ্ছে 1150 স্কোয়ার ফিট। তো এর মধ্যে যদি আপনারা দেখেন আর কি, বোরিং ওয়াটার সাপ্লাইটা পেয়ে যাচ্ছেন এবং WBACDCL-এর ইলেকট্রিক সাপ্লাইটা পাচ্ছেন, এবং লোকেশনটা কিন্তু বেশ ভালো, কারণ এখানে থেকে মানে বাড়ি থেকে মানে আপনার যে ফ্ল্যাটটি আছে ফ্ল্যাট থেকে নামার সাথে সাথেই কিন্তু আপনারা বাজার হাট, টোটো, অটো, বাস, যাবতীয় জিনিসপত্র কিন্তু একদম হাতের নাগালে। এমন নয় যে আপনাকে নিয়ে তারপরে মানে নেবে অনেকখানি রাস্তা হেঁটে আপনার যেতে হচ্ছে, সেরকম কিন্তু না, একদমই বাড়ির নিচ থেকেই কিন্তু মোটামুটি বাজার হাট বা যে সমস্ত অটো টোটো এগুলো আছে সেগুলো পেয়ে যাচ্ছেন। আর বাস স্ট্যান্ডটা হচ্ছে জাস্ট ওয়াকিং ডিস্টেন্স, একটুখানি জাস্ট আপনি বাড়ি থেকে বেরোলেন, বেরোনোর সাথে সাথে 30 সেকেন্ড বা 1 মিনিট মতন হাঁটলে পরে কিন্তু বাস স্ট্যান্ডটা আপনারা পেয়ে যাচ্ছেন। তো লোকেশনটা অত্যন্ত তুখর লোকেশন, এবং পার ফ্লোরে টোটাল 2টো করে ফ্ল্যাট রয়েছে। আর স্কুল কলেজ যদি জানতে চান, এটা যেহেতু বাগুইয়াটি এরিয়া, এখানে আশেপাশের মধ্যে প্রচুর পরিমাণে যেরকম আপনারা ইংলিশ মিডিয়াম স্কুলটা পাবেন ঠিক সেরকমই বেঙ্গলি মিডিয়াম বা গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। তো চলুন এবার ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটটি কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্টেয়ারকেসটা। স্টেয়ারকেসের কিন্তু যে উইডথটা দেখতে পাচ্ছেন যথেষ্ট চওড়া, আপনারা যখন খাট বা আলমারি কিছু তুলবেন তখন কিন্তু বেশ মানে কনভিনিয়েন্ট ওয়েতেই কিন্তু সেগুলো ইউজ করতে পারবেন। আর পার ফ্লোরে আপনাদের প্রথমে বলেছিলাম 2টো করে ফ্ল্যাট। এইদিকে যেটা দেখছেন এটা 3BHK আছে, আর এই হচ্ছে 2BHK, এটা রয়েছে 1100 স্কোয়ার ফিট, আর এইদিকেরটা হবে 850। এইগুলো কিন্তু বেরিয়ে গেছে অলরেডি, দেখতেই পাচ্ছেন যেরকম সব লোক চলেও এসছে। আর এই দিকে তো পেয়ে যাচ্ছেন হচ্ছে লিফট, এটা হচ্ছে লিফটের প্রভিশন, যেমনটা দেখতে পাচ্ছেন এই হচ্ছে লিফটের প্রভিশন। আসুন আমরা 2BHK ফ্ল্যাটটা দেখে নিই। 3BHK-টা এই মুহূর্তে লক অ্যান্ড কি রয়েছে, এটা খুলে মানে যখনই এই লক অ্যান্ড কিটা খুলবে আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওটা টপ ফ্লোরে আছে। আচ্ছা, এটা সাউথ ফেসিং রয়েছে, আমরা সাউথের দিকে ফেস করে প্রবেশ করতে চলেছি। ভিট্রিভাই টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর। আসুন প্রবেশ করা যাক। ঢুকেই কিন্তু আপনারা ওপেন কিচেনটা পেয়ে যাচ্ছেন, এটা ওপেন কিচেন। আর ঠিক এই পুরো পোর্শনটা আপনারা যদি দেখেন, এই জায়গাটা কিন্তু আপনারা লিভিং কাম ডাইনিং হিসেবেও ইউজ করতে পারবেন, লিভিং কাম ডাইনিং হিসেবে ইউজ করতে পারবেন। এই স্পেসটার লেন্থটা আমি বলে দিচ্ছি, বাই 14। এই লিভিং কাম ডাইনিং আর ওপেন কিচেন যেটা দেখতে পাচ্ছেন, এই পুরো এরিয়াটার কিন্তু লেন্থ হচ্ছে 8x14। এই হচ্ছে কিচেন, সামনে থেকে আরেকবার দেখিয়ে দিলাম। চলুন এবার এই রুমটা আমরা দেখে নিই। এই দিকেতে পেয়ে যাচ্ছেন ফার্স্ট বেডরুমটা, এর সাইজটা বলে দিচ্ছি, 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন, এটা 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। বাইরেতে বেসিন রয়েছে, আর এই হচ্ছে বাথরুম, এটা কমন টয়লেট, সামনে দেখতে পাচ্ছেন কমন টয়লেট, এটা কমন টয়লেট। এই হচ্ছে মাস্টার বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি, এর সাইজ হচ্ছে 12x12 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন, এটি 12x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুমটি, সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এই হচ্ছে ব্যালকনি, সামনে দেখতে পাচ্ছেন ব্যালকনি, এই হচ্ছে ব্যালকনি। এখানে ওয়াশিং মেশিনের পয়েন্টও কিন্তু করে দেওয়া হয়েছে। এবার আমরা 3BHK ফ্ল্যাটটাকে দেখে নেব। 3BHK ফ্ল্যাটের সামনে নর্থ ইস্ট ফেসিং করে প্রবেশ করতে চলেছি, ভিট্রিফাইড টাইলস ইউজ হয়েছে ফ্লোরিংয়ের মধ্যে যেমনটা দেখতে পাচ্ছেন, আর এই হচ্ছে ফ্ল্যাশ ডোর বা প্লাইউডের ডোর। আসুন প্রবেশ করা যাক। 1100 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এটি। এই হচ্ছে ফার্স্ট বেডরুম, এর সাইজটা বলে দিচ্ছি, 8x12 মাপের রুম এটি, সামনে দেখতে পাচ্ছেন 8x12 মাপের রুম।
এটা মাস্টার বেডরুম সামনে দেখতে পাচ্ছেন, এর সাইজটাও বলে দিচ্ছি। এর সাইজ হচ্ছে 10.5x12, 10.5x12, 12-র একটু বেশি আছে, ওই মোটামুটি 12.5 ধরতে পারেন আর কি, 10.5x12 বা 12.5 এরকম। আচ্ছা, এটা মাস্টার বেডরুম, এর মধ্যে আপনারা অ্যাটাচ বাথরুমটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম, এই হচ্ছে ব্যালকনি, আর এই হচ্ছে রুমটির ভিউ। চলে আসুন এবার থার্ড বেডরুমটা আমরা দেখে নিই। এই হচ্ছে থার্ড বেডরুম, এর সাইজটাও বলে দিচ্ছি। সাইজ হচ্ছে 10x12, 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন আপনারা, এটা 10x12 মাপের রুম। আর এই হচ্ছে কিন্তু কিচেন, এটাও ওপেন কিচেন কনসেপ্টে করা রয়েছে। এখানে পেয়ে যাচ্ছেন বেসিন, আর এই হচ্ছে কিন্তু কমন টয়লেট, এই হচ্ছে কমন টয়লেট। আচ্ছা, এইখানের যে ডিস্টেন্সটা আছে বা জায়গাটার পরিধিটা বলে দিচ্ছি, এইদিকেতে আছে 8.5x14, 8.5x14, এইদিকেতে পেয়ে যাচ্ছেন 8.5, এইদিকেতে হচ্ছে 14। চলুন আপনাদেরকে একটু ছাদটাও দেখিয়ে দিই, চলে আসুন এখান থেকে একটু ছাদটা দেখিয়ে দিই। এই হচ্ছে ছাদ, ছাদেতে এই হচ্ছে ছাদ, এইদিকে তো ছাদের কিছুটা অংশ পেয়ে যাচ্ছেন। পজিশনটা খুবই ভালো হবে, একদম রাস্তার সামনে। অটোগুলো যে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, ওখান থেকেই কিন্তু বাসও যায়। আজকে চেষ্টা করলাম একটি 3BHK এবং 2BHK একদম রেডি টু মুভ কন্ডিশনে রয়েছে এরকম একটি প্রপার্টির ইনফরমেশন আপনাদের সামনে তুলে ধরবার। তো ভিডিওটা দেখে যদি ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হয় তাহলে ডিসক্রিপশন বক্সে দেওয়া নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করতে পারেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।